আসতে হবে, প্রাইজ নিতে আসছে এরকম ভাবে হেসে হেসে প্রাইজ নিতে আসতে হয়। রানার্স-আপ জুনিয়র সেশন কঙ্কর পণ্ডিত সপ্তম শ্রেণী মসজিদ খান্না হাই স্কুল, জোরে হাততালি। একটু হাসতে হবে তো পুরস্কার নেওয়ার সময়, কি এত গম্ভীর থাকলে চলে? এইবারে চলে যাব প্রথম পুরস্কারের দিকে। প্রথম পুরস্কার পাচ্ছে জুনিয়র সেকশন থেকে পারোকাটা হাই স্কুল কল্যাণ রায় অষ্টম শ্রেণী। কল্যাণ রায়, কল্যাণ রায় অষ্টম শ্রেণী, তাড়াতাড়ি প্রাইজ নিতে আসছে তাও এত টেনশনে বাবা, তার উপর আবার এত ভালো রচনা লিখে, জোরে হাততালি একবার। কল্যাণ রায় অষ্টম শ্রেণী পারোকাটা হাই স্কুল, কংগ্রাচুলেশন। এরপরে চলে যাব আমরা সিনিয়র গ্রুপের দিকে। রানার্স আপ আবার পারোকাটা হাই স্কুল থেকে নমিতা ভৌমিক দশম শ্রেণী, নমিতা ভৌমিক দশম শ্রেণী। নমিতা একটু একটু মিচকি মিচকি হাসছে, নমিতা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসতে হবে। নমিতা ভৌমিক দশম শ্রেণী পারোকাটা হাই স্কুল রানার্স আপ সিনিয়র সেকশন থেকে, হাততালিটা কিন্তু বন্ধ হয়ে চলবে না। এবারে উইনার কে হয়েছে সিনিয়র সেকশনের উইনারের পুরস্কার নিয়ে যেতে, পুরস্কার নিয়ে যাচ্ছে মসজিদ খান্না হাই স্কুল থেকে জানহাবি দাস নবম শ্রেণী। আসেন, কিন্তু হাততালিটা তো বাজাতেই পারি তাই না? এরপর শেষ চলে যাব আমরা নর্থ দিনাজপুরের দিকে।